ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমিতা, মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ডালের বড়া, মুসুরের ডালের বড়া। তোমরা ভাববে মুসুরের ডালের বড়ার মধ্যে দিদি নতুন কি দেখাচ্ছে, অবশ্যই নতুন আছে, সেই জন্যই তোমাদের কাছে নিয়ে এসেছি। এইটাকে আমি জিভোর অলিভ অয়েল দিয়ে করব, কারণ আমরা ভাজা যেগুলো খাই, যে কোনো জিনিসই সেটা অলিভ অয়েল দিয়েই করি। আর এই জিভোর অলিভ অয়েলটা সত্যি খুব ভালো। আর আমি মুসুরির ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা, তারপরে ওটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে, তারপরে ওর মধ্যে একটু কালো জিরে, লবণ, সামান্য একটুখানি হলুদ, মানে যত সামান্য হলুদ দিয়েছি, পেঁয়াজটা একটুখানি বেশি দিয়েছি। আর এটাকে এর মধ্যে মেন যেটা টুইস্ট সেটা হচ্ছে গিয়ে এর মধ্যে দেওয়া হয়েছে মুড়ি, মানে মুড়ি দিয়ে। এটা আমি যখন আরেকজনের কাছে শুনেছি তো আমি প্রথমে বিশ্বাস করিনি যে মুড়ি দিয়েও ডালের বড়া খাস্তা হতে পারে। তো আমি নিজে করে দেখলাম, করে দেখে তারপরে তোমাদের জানাচ্ছি। তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে মানে ট্রাই করতে পারো, যে ডালের মধ্যে আর এটাকে মুচমুচে করার জন্য আর অন্য কিছুর দরকার পড়বে না, শুধু একটু মুড়ি দিয়ে মাখবে, মুড়ি দিয়ে ডাল বাটাটাকে মেখে নেবে। লবণ দিলে, যদি কেউ মিষ্টি খায় সামান্য একটু দিতে পারো, হলুদ দিলে, শুকনো লঙ্কার গুঁড়ো দিলে, কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি, তোমরা কুচি করেও দিতে পারো, কাঁচা পেঁয়াজ, এইগুলো দিয়ে সমস্ত মেখে একটা একটা করে বড়া ভেজে নিয়ে, এত গরম বড়া আর ভাঙা যাচ্ছে না, তো যাই হোক গিয়ে মানে ভাঙা যাচ্ছে না, মানে এত গরম, মানে হাত দিয়ে তোমরা একবার বাড়িতে একবার ট্রাই করে দেখো। আমি বেশি কিছু বলতে চাই না, যে কটা বড়া ভাজা হয়েছে তোমাদের দেখালাম, বাকিগুলো ভাজছি। তোমাদের রান্না তো অনেক রকম ভাবে দেখাই, চেষ্টা করি যেটুকু আমার বাড়িতে রান্না হয়, আর নিরামিষটা বেশি দেখাই তোমাদের। তো কী বলে, তোমার এই ডালের বড়াটা তোমরা অবশ্যই করে একবার ট্রাই করো বন্ধুরা, মুড়ি দিয়ে, মুড়ি দিয়ে ডালটাকে মেখে, আর যা যা ইনগ্রিডিয়েন্ট তোমরা দেবে তোমরা দিতে পারো, তার মধ্যে কেউ কেউ রসুনও দেয়। তো এই হচ্ছে গিয়ে আমার বড়া ভাজাটা তৈরি হয়েছে। আশা করি তোমাদের এটা ভালো লাগলো, এই রেসিপিটা। অবশ্যই করে কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তাহলে আজকে আসি, টাটা।